সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি যে অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি এবং আলিম 2022 সালের যারা পরীক্ষার্থী তাদের অর্থনীতি বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের, অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের। তো এখন আমরা দেখব যে আসলে আমাদের অর্থনীতি প্রথম পত্রে কোন অধ্যায় থেকে এবং কী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তার আগে যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে বেল আইকনটাকে অন করবা, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তাহলে চলো আমরা এখন দেখি। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 3, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো এখানে তোমাদের যেই অ্যাসাইনমেন্ট বলা হয়েছে সেটা হচ্ছে কি, রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা, 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি এবং 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারার বিক্রেতা উক্ত দামে বাজারের পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে 25 কেজি, 20 কেজি, 15 কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। তো এখান থেকে যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো হচ্ছে চাহিদা ও যোগানের ধারণা, চাহিদা ও যোগানের সূচি, চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন, ভারসাম্য দাম ও পরিমাণ, তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ, উদ্দীপকের তথ্যসমূহ হতে রেখাচিত্র অঙ্কন করা প্রয়োজন। অর্থাৎ এই প্রেক্ষাপটে তোমাকে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। এখন আমরা দেখব চাহিদা আসলে কী। চাহিদা হচ্ছে, সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা বুক করার ইচ্ছা। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি বিশেষ অর্থ বহন করে। এখানে আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য বিশেষভাবে জড়িত। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা নির্ভর করে ক্রয় ক্ষমতা এবং অর্থ খরচ করে ওই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছার উপর। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তা চাহিদা হবে না। উদাহরণ হিসেবে আমরা এখানে বিভিন্ন জিনিস দেখব, যেমন একজন দিনমজুর কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে পাশে রাখা দামি গাড়িটি পাওয়ার ইচ্ছা হলো, কিন্তু গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই, তাহলে ইহাকে চাহিদা বলা যাবে না। আবার ধরুন আপনার আইসক্রিম খেতে ইচ্ছে করলো এবং আইসক্রিম কেনার জন্য অর্থ আছে, কিন্তু অর্থ খরচ করে আইসক্রিম কেনার ইচ্ছা নেই, এটিকেও চাহিদা বলা যাবে না। সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। কী কী? এক নম্বর হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, 3 নম্বর অর্থ থাকলেই হবে না, অর্থ খরচ করে দ্রব্যটি কেনার ইচ্ছা থাকতে হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে কি যোগান। কি যোগান হচ্ছে? সাধারণত অর্থে যোগান হচ্ছে কোনো দ্রব্যের মজুদ পরিমাণ, কিন্তু অর্থনীতিতে যোগান বলতে বোঝায় বাজারে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ সরবরাহ থাকে। কোনো দ্রব্যের মজুদ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে ও একটি নির্দিষ্ট দামে বাজারে ওই দ্রব্যটি কী পরিমাণ সরবরাহ রয়েছে। কিন্তু যোগান হচ্ছে একটি নির্দিষ্ট দামে ও সময়ে বিক্রেতা কোনো দ্রব্যের কী পরিমাণ মজুদ বিক্রি করতে প্রস্তুত। তারপরে হচ্ছে চাহিদা এবং যোগানের সূচি। চাহিদা সূচি কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাপের মধ্যে সম্পর্ককে যে সারণীর মাধ্যমে দেখানো হয় তা হচ্ছে চাহিদা সূচি। এখানে তোমাদের উদ্দীপকে যে পেয়ারার চাহিদা সূচির কথা বলা হয়েছে, এখানে আমরা তিনটা জিনিস দিলাম, যে সংমিশ্রণ এ বি সি, প্রতি কেজি পেয়ারার দাম টাকায় 80 টাকা, 70 টাকা, 60 টাকা এবং চাহিদার পরিমাণ হচ্ছে কত, 15, 20, 25। সারণী, এই যে সারণীটা আমরা দিলাম উপরে, সেই সারণীতে পেয়ারার চাহিদা সূচি দেখানো হয়েছে। প্রতিটি দামে ভোক্তা যে পরিমাণ পেয়ারা ক্রয় করে তা নির্ধারণ করতে পারে। সারণীতে প্রতি কেজি 80 টাকা দামে ভোক্তা বাজার থেকে 15 কেজি পেয়ারা ক্রয় করে, 70 টাকা দামে 20 কেজি পেয়ারা ক্রয় করে। এভাবে সারণী থেকে দেখা যায় প্রতি কেজি পেয়ারার দাম যত কমছে পেয়ারার চাহিদার পরিমাণ তত বাড়ছে। চাহিদা সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারণ সমূহ স্থির থাকা অবস্থায় দ্রব্যের দামের উপর দ্রব্যটির প্রকৃত ক্রয়ের পরিমাপ নির্ভর করে। তারপরে এখানে আমরা পেয়ারার চাহিদা রেখাটার একটা গ্রাফ আঁকলাম। দেখো, এক্স অক্ষ বরাবর আমরা দিলাম হচ্ছে চাহিদার পরিমাণ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দাম।
সাধারণত দাম যত বেশি হবে চাহিদার পরিমাণ তত কিন্তু কমে যাবে। যেমন এ অবস্থানটা দেখো, এ অবস্থানটা লক্ষ্য করো, এখানে চাহিদার পরিমাণ কম কিন্তু দামের পরিমাণটা বেশি। যখন তোমার চাহিদার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে দামের পরিমাণটাও কমতে থাকবে। অর্থাৎ চাহিদা দেখো প্রথমে ছিল 15, তখন দাম ছিল কত, 80 কেজি। তারপরে যখন 20 কেজি চাহিদার পরিমাণ যখন 20, তখন আসলে দাম হয়ে গেছে 70। এরকমভাবে চাহিদার পেয়ারার চাহিদা রেখাটা আমরা এখানে দেখালাম। তারপরে দেখো এখানে আমরা ব্যাখ্যা করছি এই জিনিসটাকে, যে রেখাচিত্রের মাধ্যমে চাহিদা সূচির প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। চিত্র একে UY লম্ব অক্ষে পেয়ারার দাম যেটা আমি বললাম, এবং UX অক্ষ বরাবর চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। এখানে DD হচ্ছে ভোক্তার পেয়ারার চাহিদা রেখা। এই রেখার ABC বিন্দুগুলোকে বিভিন্ন দামে চাহিদার পরিমাণ প্রকাশ পায়। যেমন এই বিন্দুতে বোঝা যায় 80 টাকা দামে ভোক্তার পেয়ারার চাহিদার পরিমাণ হচ্ছে 15 কেজি। অর্থাৎ দাম যত বাড়বে চাহিদা তত কমে যাবে। তো এভাবে এখান থেকে তোমরা লিখবা। তারপর হচ্ছে সারণী 2, পেয়ারার যোগানের সূচি। ABC প্রতি কেজি পেয়ারার দাম হচ্ছে 60, 70, 80। তারপরে হচ্ছে দেখো যোগানের পরিমাণ কেজিতে 15, 20, 25। তো এখান থেকে আমরা আসলে কি দেখব, এখান থেকে দেখতে পাইতেছি যে দেখো যোগানের পরিমাণকে আমরা এখন, এটা হচ্ছে পেয়ারার যোগান রেখা, যোগানের পরিমাণটাকে আমরা এখন x অক্ষ বরাবর রাখছি আর দামটাকে y অক্ষ বরাবর রাখছি। এখন দেখো যোগান যত বাড়তেছে আস্তে আস্তে দামও কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। তো এই লেখাগুলো আসলে এখানে দেওয়া হয়েছে যে UY বরাবর, অর্থাৎ y অক্ষ বরাবর আসলে পেয়ারার দাম, এবং x অক্ষ বরাবর আমরা পেয়ারার যোগানের পরিমাণটাকে দেখাইলাম। ABC বিন্দুগুলো লক্ষ্য করো ভালো করে। যেমন সি বিন্দু দ্বারা বোঝানো যায় 80 কেজি 80 টাকা দামে বিক্রেতা পেয়ারার যোগানের পরিমাণ হচ্ছে কত, 25 কেজি। আবার এ বিন্দুতে 60 টাকা দামে পেয়ারার পরিমাণ হচ্ছে 15 কেজি। তো এভাবে যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তারপর হচ্ছে ভারসাম্য দাম এবং পরিমাণ। ভারসাম্য দাম এবং পরিমাণটা কি, যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর জন্য একটি নির্দিষ্ট সময়ে যে চাহিদা, যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। অর্থাৎ যোগান এবং চাহিদার পরিমাণ যদি সমান হয় তখন আসলে সেটাকে বলা হয় ভারসাম্য দাম। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যোগান দাম সমান হয় তাকে ভারসাম্য পরিমাপ বলা হয়। কোনো প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। ক্রেতারা কম দাম দিতে চান এবং বিক্রেতারা তার দ্রব্যকে বেশি দামে বিক্রি করতে চান। এই দর কষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেখানে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়। এই দামকে ভারসাম্য দাম এবং ক্রয় বিক্রয়ের পরিমাণকে ভারসাম্য পরিমাণ বলা হয়। তো আমরা এখানে ভারসাম্য দাম এবং পরিমাণকে দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সূচি ও রেখাচিত্রের সাহায্যে, আর একটা হচ্ছে গাণিতিক বা বীজগণিতিক মডেলের সাহায্যে। তো আমাদের যেই উদ্দীপক, যে উদ্দীপকে আছে কি পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ, তো আমরা এখান থেকে ভারসাম্য বিশ্লেষণ করছি। দেখো তালিকা প্রস্তুত করা হয়েছে, যে প্রথমে দাম ছিল 80 টাকা, চাহিদার পরিমাণ কত, 15 কেজি, তো যোগানের পরিমাণ তখন হবে কত, 25 কেজি। তাহলে এখানে ঘাটতি বা উদ্বুদ্ধ কী থাকবে, উদ্বুদ্ধ থাকবে। অর্থাৎ তুমি যোগান আছে 25 কেজি, তোমার চাহিদা হচ্ছে 15 কেজি, তার মানে এখানে আরও 10 কেজি উদ্বুদ্ধ থাকবে 80 টাকা দামের হলে। আবার 70 টাকা দামের ক্ষেত্রে দেখো তোমার যোগান হচ্ছে 20 কেজি, চাহিদাও 20 কেজি, তাহলে এটা কি ভারসাম্য। যেহেতু যোগানের পরিমাণ এবং চাহিদার পরিমাণ সমান হয়ে যায় তখন এটাকে আমরা বলি ভারসাম্য। আবার যখন 60 টাকা দামেরটা হয় দেখো চাহিদার পরিমাণ বেশি কিন্তু যোগানের পরিমাণ কম, তখন কিন্তু বাজারে ওই জিনিসটার ঘাটতি পড়ে যাবে। তারপরে হচ্ছে চাহিদা যোগানের পরিমাণের যেই অংশটা আমরা একটু আগে যে ছকে দেখলাম সেটাকে এখন আমরা রেখাচিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করছি, যেখানে ভারসাম্য বিন্দুটা হচ্ছে ই, যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা কিন্তু একটা নির্দিষ্ট সমান, মানটা হচ্ছে সমান। যখন নিচে হবে তখন হবে ঘাটতি, আর যখন উপরে হবে তখন হবে উদ্বুদ্ধ। তাহলে এই চিত্রের কথাগুলো এখানে বলা হয়েছে সুন্দর করে, তোমরা এখান থেকে দেখে নিবা, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমি আর সবটা পড়লাম না। এখন তোমরা এখান থেকে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে খুব সুন্দর করে খাতায় লিখবা এবং জমা দিবা।
আচ্ছা, তারপরে এখানে আরো অনেক কিছু লেখা বাকি আছে, তোমরা এক এক করে সেগুলা দেখবা। এবং অতিরিক্ত চাহিদার কথা বলা হয়েছে এখানে, সবগুলা সংজ্ঞা এবং বিশ্লেষণ করা হয়েছে। তোমরা এখান থেকে খুব সুন্দর করে আশা করি দেখতে পারতেছো। তো আজকে এতটুকুই, আর যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা। আল্লাহ হাফেজ।